আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি সবাই ভালো আছে তো দি মাইভার্স থিওরেম লেকচার নম্বর দুই নিয়ে আজকে আলোচনা করবো ইতোপূর্বে এক নম্বর লেকচার নিয়ে আমি আলোচনা করেছি ডিসক্রিপশন বক্সে চেক করে অবশ্যই ক্লিক করে ওটা দেখে নিবে নাহলে এই লেকচারটা ভালো মতো বুঝবে না ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ওয়ান প্লাস আই ওয়ান ওভার সেভেন ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ওয়ান ওভার নাইন তিনটে অঙ্কই একই রকম তো এ প্লাস আইবি বা এ মাইনাস আইবি আকারে দিলে আমাদেরকে ফার্স্ট পোলার আকারে প্রকাশ করতে হবে পোলার আকারের নিয়মটা ইন্টারমিডিয়েট লেভেলে ছিল সেটা কী ছিল আর কস থিটা প্লাস আই সাইন থিটা এটা হচ্ছে পোলার আকার এখানে আর হচ্ছে মডুলাস আর থিটা হচ্ছে আর্গুমেন্ট আমাদেরকে এখানে সাধারণ আর্গুমেন্ট বের করতে হবে সাধারণ আর্গুমেন্ট বের করার নিয়ম ছিল কি টু এম পাই প্লাস থিটা এটাই ছিল সাধারণ আর্গুমেন্ট অর্থাৎ এই থিটা মানে টু এন পাই প্লাস থিটা এইটা আমাদেরকে বের করতে হবে অনেক অনেকদিন কেউ দেওয়া আছে আর দেওয়াও আছে এন কে আর এটা কি হবে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা তো প্রথমে আমরা আর বের করব। আর সমান রুট অভার কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা হয় কত রুট অভার টু এরপর আমাদেরকে থিটা বের করতে হবে থিটা মানে টেনিং ভার্ডস আমরা বের করবো কত ওয়ান বাই ওয়ান ওয়াই বাই এক্স এটা সবাই করেছো আর কেউ যদি না পারো প্লেলিস্টে দেখতে পারো আমার প্লে লিস্টে ইন্টারমিডিয়েটেরও অনেক ভিডিও আছে জটিল সংখ্যা সেখানেও এটা করে দেওয়া আছে তাহলে কত ডিগ্রি পাই বাই ফোর তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি ওয়ান প্লাস আই এইটা সমান আমরা কী লিখতে পারি রুট ওভার টু কজ অব পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই এইভাবে আমরা লিখতে পারি ফাইনালি আমরা এটাকে লিখতে পারি কজ যেহেতু আমাদেরকে বের করতে হবে সাধারণ আর্গুমেন্ট আকারে সেজন্য আমরা এভাবে লিখবো টু এন পাই প্লাস পাই বাই ফোর প্লাস আই সাইন টু এন পাই এই আকারে আমরা লিখব আর কি আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছ এটাকে এখন আমরা লস আগু করে দিব লস আগু করলে কত হয় এইট এন পাই প্লাস পাই ডিভাইডেড বাই ফোর আই সাইন এইট এন পাই প্লাস পাই ডিভাইডেড বাই ফোর এইভাবে আমরা লিখতে পারি আরেকটু যদি আমরা সরলীকরণ করি এইট এন প্লাস ওয়ান আই সাইন এইট এন প্লাস ওয়ান বাই ফোর ইন্টু পাই এভাবে আমরা লিখতে পারি তাহলে এইটা প্রত্যেকটা অঙ্কর জন্যই করতে হবে এখানে যতগুলো অঙ্ক আছে এখন হবে চূড়ান্ত যে বিষয় ওয়ান প্লাস আই পাওয়ার ফাইভ ওয়ান প্লাস আই আমরা বের করেছি এখন ফাইভ হবে এটার পর তার মানে রুট ওভার টু কজ এইট এন প্লাস প্লাস আই এটার পুরোটার উপরেই কত হবে ওয়ান বাই ফাইভ এটা মানে তাই লেখা সরি এটার উপরে আমরা কত করবো ওয়ান বাই ফাইভ দিয়ে করবো তাই এটার উপর কত দিতে হবে ওয়ান বাই ফাইভ তাহলে এখন আমাদেরকে কি করতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে দ্য ময়ভারের উপপাদ্য পড়ছে ইতোপূর্বে আমরা আলোচনা করেছি দি ময়ভারের উপপাদ্য কী ছিল সেটা আর একবার আমি লিখি কস থিটা প্লাস আইসাইন থিটা পাওয়ার এন এটা সমান কস এন থিটা প্লাস সাইন এন থিটা এটা আমাদের ছিল এটা যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা বা যে বিয়োগবোধক পূর্ণ সংখ্যা অথবা মূলদীয় ভগ্নাংশ সকল ক্ষেত্রেই প্রযোজ্য ছিল তো এখানে ভগ্ন অংশ আছে ভগ্নাংশের ক্ষেত্রেও একই হবে তাহলে কী হবে রুট টু এটা ওয়ান বাই ফাইভ এভাবে বাইরে আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে তারপরে এইট টেন প্লাস ওয়ান পাই আই সাইন এইট এন প্লাস ওয়ান পাই এটার উপরে এইভাবে ওয়ান বাই ফাইভ লিখতে হবে তার মানে এটাকে আমরা লিখতে পারি রুট টু পাওয়ার ওয়ান ওভার ফাইভ এটাকে আমরা একটু সিম্প্লিফাই করি রুট টু মানে কত টু পাওয়ার হাফ তাহলে এর সাথে গুণ হলে কত হয় টু পাওয়ার ওয়ান বাই টেন এটা আমরা লিখতে পাই আর এখানে কত হবে কস এইট এন প্লাস ওয়ান এই ওয়ান বাই ফাইভ এর সাথে গুণ হয়ে যাবে তার মানে কত হবে এখানে হবে টোয়েন্টি আই সাইন এইট এন প্লাস ওয়ান এখানেও হবে টোয়েন্টি তাহলে এটাই কিন্তু বেরিয়ে গেল তো বাকি অঙ্কগুলোও একই কারণ এই পর্যন্ত আমাদের সেম বের করে নিতে হবে এটাই শুধু বসাবো কত এখানে ওয়ান বাই ফাইভের জায়গায় ওয়ান বাই সেভেন ওইটা ওয়ান বাই নাইন একই অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আরও একটা দুটো অঙ্ক আমি করে দেখাবো আর একটা অঙ্ক দিয়েছি দি ময়ভারের উপপাধ্যায় সাইজের সমাধান করো দুইটা অঙ্ক দিয়েছি একটা পারলে আরেকটা এমনি পারা যাবে তো প্রথমে আমরা এটাই সলিউশন করি এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এটা আমাদেরকে দ্বিবয়ভারের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো তাহলে এটা দ্বিঘাতি উপপাদ্যের যেই ছিল কী ছিল দ্বীপ দ্বীপবাদ্য বা দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হলে এক্স সমান কত ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এটা ছিল দীঘাত সমীকরণের মূল বের করার নিয়ম তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারকে আমরা এক্স ধরেছি তারপরে সেই জন্য স্কোয়ার দিয়েছি সেজন্য আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এটা মানে এক্স মাইনাস বি মানে কি এক্সের শখ এক্স মানে এখানে এক্স স্কোয়ার তাহলে কত মাইনাস ওয়ান প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ মানে কি এক্স স্কোয়ারের শহ এটা কত 1, আর সি মানে কনস্ট্যান্ট বাই টু এভাবে আমাদেরকে ভেঙে নিতে হবে তাহলে এখানে আমরা কী লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস থ্রি এটাকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট থ্রি আই স্কোয়ার বাই টু কারণ আমরা জানি আই মানে কত মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু মাইনাস হাফ প্লাস মাইনাস রুট তাহলে এটাকে আমাদেরকে কজ সাইনে বানাতে হবে থিটা প্লাস আই সাইন তাহলে কজ কত মান মাইনাস কস টু পাই বাই থ্রি একশো বিশ ডিগ্রির মান মাইনাস আপ অনুর সাইন টু পাই বাই থ্রি এর মান কত রুট থ্রি বাই টু আসবে তো এটা কত আসছে এক্স স্কোয়ার সমান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান আমরা এটা পেয়ে গেলাম তাহলে এটাকে আমরা লিখবো আগেই বলেছি আমার লেকচারে বলা হয়েছে যে এটাকে অবশ্যই আমাকে সাধারণ আর্গুমেন্টে বানাতে হবে সাধারণ আর্গুমেন্টে বানাতে হলে টু এন পাই এর সাথে যোগ করতে হবে টু পাই পাই থ্রি প্লাস মাইনাস সাইন একইভাবে ভাবে টু এন পাই প্লাস টু পাই বাই থ্রি আইটা আগে দিয়ে দিলাম এটা লেখা যায় আর কি বা এক্স স্কোয়ার সমান ওখান থেকে কস কত কমন যাচ্ছে টু পাই কমন নিলে কত হবে থ্রি এন প্লাস ওয়ান বাই থ্রি টু পাই এভাবে লিখা যাবে অন্যভাবে প্লাস মাইনাস আই সাইন থ্রি এন প্লাস ওয়ান বাই থ্রি টু পাই এভাবে লিখা যাবে তাহলে এখানে আসে এক্স স্কোয়ার এ পাশে গেলে কত হবে থ্রি এন প্লাস ওয়ান প্লাস মাইনাস আই সাইন থ্রি প্লাস টু পাই এ পাশে টু আছে এ পাশে গেলে কত হয়ে যাবে হাফ হয়ে যাবে তাহলে এখন দি ময়ভারের উপবাদ্য অনুসারে এই হাফটা কি হবে এর সাথেও গুণ হবে আবার এর সাথেও গুণ হবে তাই গুণ হলে কত হয় থ্রি এন প্লাস ওয়ান বাই থ্রি হাফ এর সাথে গুণ হলে কি হয় এই টু আর এই টু কেটে যায় তার মানে এখানে থাকে শুধু কত পাই অন্যভাবে এখানে কত হবে সাইন থ্রি এন প্লাস ওয়ান বাই থ্রি এটা হয়ে গেল সমাধান তো একইভাবে এটারও সমাধান করা যাবে জাস্ট কী করতে হবে এখানে কিউব দিয়ে এটা স্কোয়ার এক্স কিউব প্লাস থ্রি এভাবে করে নিতে হবে আবার এক্স মানে কত হবে এক্স হবে দিলে এখানে কত আসছে টু আসছে আর এখানে কত আসবে কিউব আসবে কিউব আসলে এখানে কত হবে ওয়ান বাই থ্রি হবে ওয়ান বাই থ্রি হলে এখানে কত গুণ হবে থ্রি গুণ হবে থ্রি গুণ হলে কত হবে এটা হবে নাইন এটা হবে নাইন তখন এইভাবে হয়ে যাবে তো একইভাবে সমাধান করতে হবে তো ভিডিও ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমাদের অভিমত প্রকাশ করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন চালু রাখবে তাহলে নতুন ভিডিও আমি আপলোড দিলেই তোমরা পেয়ে যাবে আর অন্য কোনো বিষয়ের কোনো ভিডিও লাগলেও তোমরা আমার যে চ্যানেল আছে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করতে পারো প্লেলিস্টে অনেক ভিডিও আছে এবং ডেসক্রিপশন বক্সে আরও কিছু ভিডিও লিঙ্ক আছে এগুলো চেক করতে পারো আল্লাহ হাফেজ